365 দিন শেষ না হলে আপনি কিন্তু কাফালা হতে পারবেন না। বর্তমান নতুন প্রবাসীদের জন্য এটা কিন্তু খুবই দুঃখজনক একটি সংবাদ এবং বর্তমানে কিন্তু অনেক প্রবাসীরা এই কারণে কিন্তু কাফালা হতে পারছে না। তো আজকের ভিডিওতে আপনাদেরকে তথ্য দিব নতুন করে যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন এবং নতুন করে এসেই পড়েছেন তারা কেন 365 দিনের ভিতরে কাফালা হতে পারছেন না, এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন। তো হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ তৌফিক আলী। আমার নতুন আরও একটি ভিডিওতে এই সকলকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, অনেক আগে থেকেই আমরা দেখতে পাচ্ছিলাম এটা কোনো নিউজ প্রকাশ করেনি সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কিন্তু হঠাৎ করেই আমরা যখন তলব দিতে গিয়েছিলাম কাফলার জন্য তখন আমরা দেখতে পেয়েছিলাম যে যাদের সৌদি আরবে প্রবেশের বয়স 365 দিন এখনও হয়নি, অর্থাৎ এক বছর, তাদেরকে কাফলা হতে দিচ্ছে না। এর কারণস্বরূপ দুই তিনটা কারণ আমরা খুঁজে পেয়েছি। তো এর একমাত্র কারণ হচ্ছে কোনো কোম্পানি বা কফিল কিন্তু অনেক অর্থ খরচ করে কোনো একটা কর্মীকে তার কাজের জন্য কিন্তু কাজের ভিসা দিয়ে সৌদি আরবে নিয়ে আসে, কিন্তু এরপর যখন কর্মী পালিয়ে যায় বা চলে যায় বা কাফেলা চায় তখন কিন্তু একটি কোম্পানি বা কফিলের কিন্তু অনেক অর্থ লোকসান হয়ে যায়। কিন্তু সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা জানে না যে আমাদের অর্থ খরচ করেই কিন্তু আমরা সৌদি আরবে আসি, এখানে কোনো কোম্পানি বা কফিল কিন্তু আমাদের খরচ বহন করে থাকে না। কিন্তু কোম্পানি বা কফিলের কথা চিন্তা করেই কিন্তু এই আইনটা তৈরি করা হয়েছে, কিন্তু এই আইনটা কিন্তু কোনো গণমাধ্যমে প্রকাশ করা হয়নি। হঠাৎ করে তলব দেওয়ার সময় আমরা দেখতে পেলাম যে একজন কর্মীর সৌদি আরবে প্রবেশের 365 দিন হয়নি, যার কারণে কিন্তু সে কাফালা হতে পারছে না। যখন তলব দিতে যায় তখন কিন্তু এই লেখাটা স্ক্রিনে স্পষ্ট ভেসে ওঠে। এখন আমার কথা হচ্ছে যারা সৌদি আরবে চলে এসেছেন তাদের অবশ্যই এক বছর অপেক্ষা করতে হবে কাফালা করার জন্য, অর্থাৎ 365 দিন অপেক্ষা করতেই হবে, এছাড়া কিন্তু আপনারা কাফালা হতে পারবেন না। এবং যারা নতুন করে সৌদি আরবে আসতে চাচ্ছেন এরকম অনেক প্রবাসী আমাকে মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে কিন্তু ফোন করে থাকে এবং ভয়েস করে থাকে। তারা বলে যে ভাই, আমি 3 মাসের ইকামাতে যেতে চাচ্ছি, আমাকে 3 মাস পর আমার দালাল আমাকে কাফালা করে দিবে। ভাই, এটা কোনো মতেই সম্ভব না। এরকম ভুল করবেন না যে 3 মাসের ভিতরে আপনি কাফালা হবেন বা 6 মাসের ভিতরে আপনি কাফালা হবেন বা 9 মাসের ভিতরে আপনি কাফালা হবেন, এরকম কোনো ভিসাতে না আসাটাই ভালো। কারণ বর্তমানে কিন্তু 3 মাস বা 6 মাস বা 9 মাস পরে আপনি কাফালা হতে পারবেন না, বা 364 দিনের ভিতরেও কিন্তু আপনি কাফালা হতে পারবেন না। 100% আপনাকে 365 দিন অতিক্রম করতে হবে, আপনার সৌদি আরবে প্রবেশের বয়স 365 দিনের উপরে হতে হবে, সেক্ষেত্রেই কিন্তু আপনি কাফালা হতে পারবেন। অযথাই 3 মাসের ভিসা এসে আপনি নতুন করে কাফালা হবেন, ভাই এটা সম্ভব না, এটা কোনো আইনে নেই। যারা নতুন করে সৌদি আরবে আসতে চাচ্ছেন 3 মাসের ভিসায় 6 মাসের ভিসায় না এসে এক বছরের ইকামা পাবেন এমন ভিসাতে আসুন, তাহলে কিন্তু আপনারা প্রতারিত হবেন না বা আপনারা কিন্তু ফেঁসে যাবেন না। যদি ফাঁসতে না চান তাহলে 1 বছরের ভিসায় আসুন। যদি 3 মাসের ভিসায় এসে আপনারা কাফালা হতে চান তাহলে এই দালাল থেকে সরে যান, এই কোম্পানি থেকে সরে যান, এই কফিল থেকে সরে যান। এরকম ভিসা আসলে কিন্তু 100% আপনারা অবৈধ হয়ে যাবেন, আপনাদের ইকামার কিন্তু হবে না এবং আপনারা কিন্তু কোথাও কাফালা হতেও পারবেন না। তো ভিউয়ার, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।